শিক্ষার্থীগণ কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। এবার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, চর আত্রা আজিয়া স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া শরীয়ত। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে বিভিন্ন অঙ্কের সমস্যার সমাধান করব। আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে যে অঙ্ক আছে, তোমরা জানো যে চতুর্থ অধ্যায় অঙ্ক আছে বীজগণিত রাশি গুণ ও ভাগ। আজকে আমরা শুধু গুণ অঙ্কগুলো করব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমি তোমাদের চোদ্দ নম্বর অঙ্কটি করাবো। চোদ্দ নম্বর অঙ্কটি আমরা লিখি তাহলে। চোদ্দ নম্বর অঙ্ক আছে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি কে এ মাইনাস বি দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি এ প্লাস বি গুণন এ মাইনাস বি। এখন আমাদের এটাকে আমরা এই দুটা রাশিটা গুণ করব, এ প্লাস বি মাইনাস বি এ প্লাস বি, অর্থাৎ এ এ দ্বারা এ দুটাকে এ মাইনাস বি দ্বারা আবার এটাকে। তাহলে তোমরা জানো এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে এ বি, এছাড়া আগে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস এ বি মাইনাস বি বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি কে এ মাইনাস বি দ্বারা গুণ করলে আমাদের ফলাফল আসলো কি? এ স্কোয়ার মাইনাস আমাদের এখানে আমরা এখন দেখি কাটাকাটি করা যায় কিনা, এখানে প্লাস এ বি আছে আর এখানে আছে কি মাইনাস সি, তাহলে এটা কাটাকাটি করা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি কে এ মাইনাস বি দ্বারা যদি তোমরা গুণ করো তাহলে ফলাফল আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি নির্ণয় গুণ ফল সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা অঙ্কটি বাসায় যদি চেষ্টা করো সহজেই করতে পারবে। চলো আমরা আরও একটি অঙ্কের সমস্যা সমাধান করি। আমাদের বইয়ের 15 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা দ্বারা আমরা প্রথমে এই দুটাকে গুণ করব, তারপরে মাইনাস ওয়ান দ্বারা বাইরে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তোমরা জানো যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এক্স এর গুণ পাওয়ার আছে কত? টু আছে, আর এখানে কত আছে? টু আছে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমরা দেখি এক্স স্কোয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসে কাটা যায়, কেটে দিলে আমরা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। তাহলে আমরা কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করা হয় তাহলে ফলাফল আসে কি? এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। অতএব আমরা লিখতে পারি নির্ণয় গুণফল সমান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। দেখো আমি অঙ্কটি কীভাবে করলাম, যদি তোমরা বাসায় চেষ্টা করো তাহলে খুব সহজেই অঙ্কটি পেরে যাবে। আমরা আরও একটি অঙ্কের সমস্যার সমাধান করব।
আমাদের বইয়ের 16 নম্বর অঙ্কটি লক্ষ্য করো 16 নম্বর অঙ্ক দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার কে a প্লাস b দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা কি করি a স্কয়ার প্লাস b স্কয়ার গুণন a প্লাস b সমান সমান এটা আমরা কি করি a a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে পাওয়ার উপর না মানে আছে 1 আছে এখানে আছে 2 আর a স্কয়ার তাহলে গুণ করলে কি হয় a কিউব প্লাস a b স্কয়ার প্লাস এটা গুণ করলে কি হয় a স্কয়ার b প্লাস b কিউব অর্থাৎ a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার তে a প্লাস b দ্বারা গুণ করলে কি আসে a কিউব প্লাস a b স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস b কিউব অতএব আমরা লিখতে পারি নির্ণয় গুণফল সমান a কিউব প্লাস a b স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস b কিউব তাহলে অঙ্কটি তোমরা বুঝতে পারলে আমরা চলো আমরা আর একটি অঙ্ক করি পথে বইয়ে পাঠ্য বইয়ে 17 নম্বর অঙ্কটি 17 নম্বর অঙ্কটি কি আছে a স্কয়ার মাইনাস ab a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a প্লাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কে a প্লাস b দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা লিখি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার গুণন a প্লাস b এটা রাইট করি তাহলে আমরা প্রথমে এটাই করব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তাহলে এটা দ্বারা আমরা গুণ করি তিনটাকে তাহলে এটা গুণ করলে কি হয় তোমরা নিশ্চয় জানো a কিউব মাইনাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার a b স্কয়ার প্লাস এটা গুণ করলে a স্কয়ার b মাইনাস a b স্কয়ার প্লাস b e দেখো এখান থেকে কাটা করে তাহলে আমরা করব না না হলে করব না a কিউব মাইনাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার এখানে আছে a স্কয়ার b এখানে আছে প্লাস আর এখানে আছে কি মাইনাস তাহলে আমরা এটা কেটে দিতে পারি এখানে আছে প্লাস a b স্কয়ার এখানে আছে মাইনাস a b স্কয়ার তাহলে আমরা এটাও কেটে দিতে পারি তাহলে আমাদের ফলাফল কি আসছে a কিউব প্লাস b কিউব অর্থাৎ a মাইনাস a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার কে a প্লাস b দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ফলাফল আসে কি a কিউব প্লাস b কিউব অতএব আমরা লিখতে পারি নির্ণয় গুণ ফল সমান a কিউব প্লাস b কিউব তাহলে তোমরা ক্লাসটি লক্ষ্য করলে আজকে মত তোমাদের সবাইকে ধন্যবাদ আগামী ক্লাস দেখার জন্য সবাইকে স্বাগত ও শুভেচ্ছা রইল সবাই ভালো ও সুস্থ থেকো এবং